siri hirinna devo sami bozali jilar gobindapur gaur bahinda 1983 sonor pora ayurvedi ei okutte gut mane prastut kora ba ei bikhoy la pori bele agbari aiyesu aru mor bharat sarkaror naibaror pora kisuman mane sikriti patra ba edi paisu tar bisote 1916 sonor guwahati university dhua amar north east or jikhon traditional healer sor jikhon obha asile ta tato mui mane অংক গ্রহণ করেছো মোর দেউতা স্বর্গীয় থানেশ্বর দেব গোস্বামী এজন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত আয়ুর্বেদিক চিকিৎসক আছিলে তেখেতে 1954 সনত তেতিয়া কুবিলবিলর পূর্ণানন্দ গোস্বামী রেডি আছিলে এখন আয়ুর্বেদ টোল আছিলে তাতে তেখেতে মোটামুটি 4-5 বছর শিক্ষা গ্রহণ করেছিলেন আর শিক্ষা গ্রহণ করি তারপরে আহি পেলাই তেখেতে যখন আয়ুর্বেদ কংগ্রেস বুলি কৈছিলে তাতে তেখেত ভিক্ষক শিরোমণি আর তেখেতর রেজিস্ট্রেশন নাম্বার আছিল 200 জালুকবাড়ির আয়ুর্বেদ কলেজের অধ্যাপক হিসাবে মাতিছিলে কিন্তু তেখেতে নগল নগৈয়া শিক্ষক হিসাবে শিক্ষকতা কাম করিও তেখেত রাইজর যেখিনি আয়ুর্বেদিক ঔষধ পাতি প্রস্তুত করি রাইজক যেখিনি উপকৃত করিছে সেইটোয়ে মানে বহুত আর তেখেতর সেইবিলাকর পৰা অলপ শিক্ষা গ্রহণ করি ময়ো তেনেকে 83 সনের পরে অলপ অলপ করে আসো আর সেখানে বর্তমানলৈকে এরি করে আসো আর মানে রাইজর মাজত এনেকে দি আসো মই এইবিলাক বস্তু ঘরতে সংগ্রহ করো যেখানে আমার লোকেলি পাও সেখানে বস্তু সংগ্রহ করো তার উপরেও বেশিরভাগ বস্তু আমি বাইরের পর কিনব লগা হয় মই তার মানে ঘরত মানে কিছুমান বস্তু যেনেকে গেছর কারণে গেছর গুটি পালচর কারণে বড়ি গেছর চূর্ণ পায়খানা ক্লিয়ারের কারণে এটা অমশান্তি নাম দিছো দেউতাই তাৰমানে বহু ধরনের ঔষধে করেছিলেন তার ভিতরে যেনেকে নখর কারণে এই একশন কুইক নামের ঔষধটি মহাংখ দ্রাবক বলে একটা আসলে লিভারর তার উপরে আপনার দ্রাক্ষারিষ্ট অশোকারিষ্ট বলারিষ্ট অশ্বগন্ধারিষ্ট বিভিন্ন ধরনের স্বাস্থ্যতারিষ্ট এইবিলাক বিভিন্ন ধরনের ঔষধ তেখেতে করেছিল এইবিলাক বস্তু প্রস্তুত করবলৈ কিছুমান দ্রব্যর প্রয়োজন দ্রব্য মানে আমার যেবিলাক বনৌষধি বলে কয় বনৌষধিবিলাক সববিলাক বস্তু আমার ইয়াত উপলব্ধ নহয় আর যিখিনি উপলব্ধ আসলে কালক্রমত বহুত বস্তু নাইকিয়া হল যেনেকে তেজামুই অশ্বগন্ধা অশ্বগন্ধা এনে বাহিরতে আমার অসমত এতিয়া খুব রেয়ার হয়তো মানে এই পাহাড় সাইডত অলপ হয়তো আছে বহুত বস্তু লোপ পাই গেছে যেনেকে এতিয়া আমি পাও বৈরাল পাও খতমূল খুব কম পরিমাণে পাও গিলয় গিলয় মানে শগুনি লতা বলে কয় এইবিলাক আমি কম বেশি পরিমাণে পাও এতিয়া সীতামূল সীতামূল খুব কম পাওয়া যায় কিন্তু তার ব্যবহারটা বহুল গতিকে আমি লোকেলি সংগ্রহ যেখানে করব পারো সেখানে করো কিন্তু বাকি আমি বাইরের পর কি কিনবলগা হয় বিরঙ্গ এলাচি ডালচেনি কবাবচেনি এই ধরনের ঔষধবিলাক এই দ্রব্যবিলাক আমি বাইরের পর কিনবলগা হয় লোকেলি আমি কিছুমান পাও যেনেকে চালকুমের মেচান্দেরি কেকেয়া গুণর আলু এই ধরনের বস্তুবিলাক আমি পাও বর্তমান গাছ গাছনিবিলাকর অভাব গতিকে প্রশাসনে বা মানে সরকারে বন বিভাগে যদি আমার এই ঔষধ জাতীয় বনবিলাক বা গছবিলাক রোয়ার বা মানে সংরক্ষণের যদি একটা হেরি লয় তেতিয়াহলে আমি থলুয়াভাবে পাম আমার বহুত নিবনুয়া যুবক যুবতী উপকৃত হব আর আমি আর্থিকভাবে বহুতখিনি আগবাড়ব পারিম অসমত বহুত স্কুল কলেজ এরি আছে বা ফিল্ড আছে সেই ফিল্ডর আশে পাশে যদি বিভিন্ন ধরনের যেনেকে আমলকি হমরা শিলিখা আম গুড়ি দিয়ে সেটির পর প্রদূষণেরও কামত আহিল দ্রব্যবিলাক ঔষধত ব্যবহার করব পারিম যেনেকে আমার এতিয়া রাস্তাবিলাক আছে রাস্তায় যদি দিব পারে আমি অন্তত পাতল বটলকে শিলিখা আম ভমরা এই ধরনের ঔষধি গছবিলাক রুম তেতিয়াহলে আমি বহুত মানে আর্থিক লাভবান হব পারিম আর আমি হয়তো এইবিলাক বেলেগত দিব পারিম